নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। আজকের রেসিপি পুজো স্পেশাল নিরামিষ ভোগের আলুর দম। ঠিক যেরকম আমরা ঠাকুরের কাছে পুজোতে নিবেদন করি, নিরামিষ এই ভোগের কষা আলুর দম লুচি, খিচুড়ি, বাসন্তী পোলাও কিংবা ভুনা খিচুড়ির সাথে ঠাকুরকে ভোগে দেওয়া হয়। আমি আজ দেখাবো খুব সহজ পদ্ধতিতে কী করে খুবই সুস্বাদু ভোগের নিরামিষ এই আলুর দমটা বানাবেন। এই রেসিপিটা বানাতে কী কী লাগছে তার সমস্ত সামগ্রীর ডিটেলস আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি, কাইন্ডলি চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক নিরামিষ ভোগের আলুর দমের এই রেসিপি। প্রথমেই আলুর দমের আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা প্রেশার কুকারের মধ্যে এরকম বড় বড় ছখানা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম। এইবার কুকারের মধ্যে আলুগুলোকে জাস্ট হাফ ডুবে থাকার মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার কুকারের ঢাকাটাকে লাগিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি মেরে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে আলুর দমের জন্য আলু যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, একটু যেন খাজা খাজা থাকে। দুটো সিটি মেরে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এইবার আলু সেদ্ধর পর আলুগুলোর খোসাটাকে ছাড়িয়ে একদম আলুর মাঝ বরাবর করে অর্ধেক করে আলুগুলোকে কেটে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু একদমই গলে যায়নি, বড় বড় আলু নিয়েছিলাম তাই একদম হাফ করেই মাঝ বরাবর করে কেটে নিয়েছি। এইবার আলুর মধ্যে প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো নুন, এর সাথে দিয়ে দেবো হাফ চায়ের চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দেবো হাফ চায়ের চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কোনো ঝাল হবে না, জাস্ট একটা সুন্দর লালচে কালার আসবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল। এইবার খুব হালকা হাতে আলুগুলোর গায়ে সমস্ত মশলা মাখিয়ে নেব, তেলটাকেও আলুগুলোর গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। খুব ভালো করে পুরো মশলাটা আলুর গায়ে কোট করে নিতে হবে। এবার আলুগুলোকে এরকমই মশলা মাখিয়ে রেখে এটাকে একটু 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। এবার আলুগুলোকে রেস্টে রেখে দিয়েছি, এবার আলুর দমের মশলাটাকে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নেব, আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এরকম দুটো বেশ বড় বড় সাইজের টমেটো, এর সাথে আরও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। আদাটাকে দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একদম জল ছাড়া এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। টমেটোর জলের মধ্যেই এটা পেস্টটা বানানো হয়ে যাবে। টমেটো বাটাটাও এখন একদম রেডি। এইবার এর মধ্যে একেবারে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচ ভরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা জাস্ট রিচ কালারের জন্য, এতে কিন্তু কোনো ঝাল হবে না। এর সাথে দিয়ে দিলাম হাফ চায়ের চামচ হলুদের গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচ জিরে গুঁড়ো, আর 1 চায়ের চামচ ধনে গুঁড়ো। এবার আবারও একদম জল ছাড়া মশলার একটা থকথকে পেস্ট বানিয়ে নেব। একেবারে টমেটো বাটার সাথেই দেখুন মশলার পেস্টটাকে বানিয়ে নিলাম। এইবার চলে যাব মেন রান্নাতে। গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা সাথেই এবার দিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি। এবার তেল আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নুন হলুদ মাখানো সেদ্ধ আলুগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো তো অলরেডি সেদ্ধ করে রাখা, জাস্ট একটু লাল লাল করে ভেজে নেওয়ার অপেক্ষা। আলুগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুর গায়ে দেখুন সুন্দর একটা লালচে একটা কালার এসে গেছে। এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নেব। এবার আলুগুলো তুলে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে আমি ডাইরেক্ট 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু একদম লোতে থাকবে। চিনিটাকে এবার তেলের মধ্যে দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে, একটা বেশ লালচে ডার্ক ক্যারামেলাইজ করে কালার আনতে হবে। 2 মিনিট ধরে আমি এটাকে কম আঁচে সমানে নেড়ে গেছি,
আর দেখুন এবার দেখেই বুঝতে পারছেন চিনিটা তেলের মধ্যে সম্পূর্ণ গলে গেছে এবং সুন্দর একটা ডার্ক ক্যারামেলাইজড কালার নিয়ে চলে এসেছে। চিনিটাকে এইভাবে একটু ক্যারামেলাইজ করে নিলাম, কারণ এর ফলে আলুর দমের যে রঙটা হবে রান্নার সেই রঙটা কিন্তু খুবই দুর্দান্ত আসবে। এবার তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তিনটে মুখটা একটু থেঁতো করা ছোট এলাচ, দুটো দারচিনির টুকরো, 1 চা চামচ গোটা জিরে আর একদম সামান্য 1/4 টিস্পুন মতো একটু হিং। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়াবেন না, আঁচ কম রেখেই গোটা মশলার ফোড়নগুলোকে 1 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালো করে না ভাজলে কিন্তু রান্নার থেকেও সেই সুগন্ধটা উঠবে না। এইবার মিক্সিতে বানিয়ে রাখা টমেটোর সাথে মশলার ওই থকথকে পেস্টটাকেও এর মধ্যে দিয়ে দেব। এতক্ষণ গ্যাসটা কম আঁচেই ছিল, এইবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিচ্ছি আর এরপর মশলাটাকে খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। এইদিকে আলুর দমের গ্রেভির জন্য আমি একটা সস প্যানের মধ্যে 1 গ্লাস মতো একটু জল নিয়ে নিয়েছি। এইটাকে আমি পাশের গ্যাস বার্নারে গরম করতে বসিয়ে দেব। আলুর দমের গ্রেভিতে কিন্তু অবশ্যই করে গরম জলই দিতে হবে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় কনস্ট্যান্টলি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটাকে সমানে কষিয়ে যাচ্ছি। 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে ফ্লেমটাকে একটু কমিয়ে রান্নাটাকে আরও 2 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব। ঠিক 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন মশলাটা এখন সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকেও সুন্দর সাইড থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেব আর পাশের গ্যাসের বার্নারে যে গরম জলটা হচ্ছিল সেখান থেকে অল্প অল্প করে জল দিয়ে এই মশলার সাথে আরও ভালো করে কষাতে থাকবো। এইভাবেই 2 থেকে 3 বার অল্প অল্প করে গরম জল নিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে এভাবেই আরও কষিয়ে নিতে হবে। আলুর দমের গ্রেভির টেক্সচারটা এখন দেখুন কতটা স্মুথ লাগছে, বেশ কিন্তু একটা রিচ কালারও চলে এসেছে। এইবার এর মধ্যে একে একে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপর আলুর দমটাকেও মশলার সাথে খুব ভালো করে আরও 1 মিনিট একটু কষিয়ে নেব। আলু দিয়েও এখন কষানো হয়ে গেছে। এইবার এই বাকি গরম জলটাকেও আলুর দমের মধ্যে দিয়ে দেব। গ্রেভিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটাও এখন ফুটতে শুরু করেছে। আলু তো অলরেডি সেদ্ধ করাই, যেহেতু ভোগের আলুর দম এরকম গায়ে মাখাই হয় তাই আমি বেশি জল দিলাম না। গ্রেভিটা ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম আর এইবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চায়ের চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দেব আরও 2 চামচ একটু ঘি। খুব ভালো করে গরম মশলা আর ঘিটাকে আলুর দমের সাথে মিশিয়ে নেব আর তারপর কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকেও একদম কমিয়ে লোতে রেখে দেব। এইভাবেই এই নিরামিষ ভোগের আলুর দমটাকে জাস্ট 2 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে কম আঁচে হতে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, ভোগের আলুর দম এখন একদম রেডি। এইবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম। দেখুন আলুর দমের টেক্সচারটা এখন কতটা সুন্দর এসে গেছে। ভোগের নিরামিষ আলুর দম কিন্তু এখন একদম রেডি। এটা লুচি, খিচুড়ি, বাসন্তি পোলাও, নিরামিষ ফ্রাইড রাইস সবার সাথে কিন্তু দারুণ যাবে। এই পুজোয় অবশ্যই এটা ট্রাই করে দেখুন। আশা রাখবো আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।